বন্ধুরা, বিরাট পরিবর্তন হলো আবহাওয়ার। আগামীকাল থেকেই কিছুটা কমবে পশ্চিমবঙ্গের তাপমাত্রা, তবে ইতিমধ্যেই আজ রাতের দিকেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মেদিনীপুর ছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 6 তারিখ থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে অফিসিয়ালিভাবে আপডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজ রাতের দিকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে কিছুটা ভারী বৃষ্টি চলছে, তবে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জেলা। পাশাপাশি যদি আমরা দেখি উত্তরের দিকে, সেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, তবে বাংলাদেশের সিলেট, বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, লালমোহন থেকে শুরু করে পিরোজপুর, মাথাবেড়িয়া, চিটং, মহেশখালীর দিকে ভারী বৃষ্টি চলছে এবং ত্রিপুরার দক্ষিণ দিকেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে যেটা আপনাদেরকে বললাম যে 6 তারিখের থেকেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় 6 তারিখ সোমবার থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, এবং 7 তারিখে আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে কোন কোন জেলায়, বিশেষ করে দেখতে পাচ্ছি কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচেক, এদিকে তমলুক থেকে শুরু করে হাবড়া, চন্দ্রনগর, আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, খড়গপুর থেকে শুরু করে বেলদা, এদিকে হলদিয়া, গোসাবা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে বনগাঁ, চাকদা, পান্ডুয়া, এদিকে বর্ধমানের দিকেও আমরা ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি, সেটা কিন্তু 6 তারিখ এবং 7 তারিখে। পাশাপাশি বাংলাদেশের দিকে উপকূলের জেলাগুলিতেও আমরা কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি। অন্যদিকে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকছে, তবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস 6 তারিখ এবং 7 তারিখে বাংলাদেশের উপকূলের জেলা এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কিন্তু রয়েছে। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির অ্যালার্ট রয়েছে। একটানা 5 থেকে 6 দিন পর্যন্ত বৃষ্টিপাত চলবে, এক নাগাতারে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণে নয়, এদিকে উত্তরের জেলাগুলিতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার, এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলিতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়েও তো বৃষ্টিপাত থাকছে। অন্যদিকে কিষানগঞ্জ, করণদিঘি, এমনকি মালদা, দুই দিনাজপুর, বালুরঘাট, ধুলিয়ান, এদিকে নলহাটি, দুমকা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের দিকেও একটা ভারী বৃষ্টিপাতের স্পেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন যে আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা কমলেও ভারী বৃষ্টিপাত কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন, যে 5 থেকে 6 তারিখের মধ্যেই ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। 5 তারিখে হালকা পশলা বৃষ্টি হতে পারে, সেভাবে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট নেই, তবে 6 তারিখ থেকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এবং আমরাও আপনাদেরকে পরিষ্কারভাবে লাইভে কিন্তু দেখাতে পাচ্ছি। তবে আজ রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাতের যে সতর্কবার্তা, বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ত্রিপুরার দিকে। ত্রিপুরার দেখতে পাচ্ছেন উদয়পুর, আগরতলা, এদিকে বেলিনিয়া থেকে শুরু করে এই জায়গাগুলিতে এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ, এদিকে সেনবাগ, চিটংয়ের সাইডে, মতিরহাট সাইডে, আমরা মহেশখালী সাইডে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাছাড়া কিন্তু সেভাবে ভারী বৃষ্টির অ্যালার্ট নেই। মাঝরাতের দিকেও একই জায়গায় বৃষ্টিপাত থাকবে বাংলাদেশ এবং ত্রিপুরায়। আগামীকাল কিছুটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সুন্দরবনের দিকে কিছুটা ঝোড়ো হাওয়া এবং একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। শনিবারে হালকা পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে সুন্দরবনের দিকে এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কিছুটা বৃষ্টি থাকছে শনিবারের দিকে, এবং রবিবার থেকে কিন্তু বৃষ্টি উত্তরবঙ্গে প্রবেশ করছে। বাংলাদেশ এবং ত্রিপুরায় ভারী বৃষ্টি চলবে এবং অসমের দিকেও ভারী থেকে অতিভারী বৃষ্টি রবিবার থেকে শুরু হচ্ছে। দেখতে পাচ্ছেন সবথেকে বেশি বৃষ্টিপাত চলবে অসম, বাংলাদেশ এবং ত্রিপুরায় 5 তারিখে এবং
উত্তরের দিকেও হালকা বৃষ্টি থাকছে, তবে 6 তারিখ থেকে ভারী বৃষ্টি প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবেই দেখতে পারলেন। এবং লাস্ট আমরা যদি দেখি 11 তারিখ পর্যন্ত, 11 তারিখ শনিবার পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে 11 তারিখ পর্যন্ত এই আপডেটে দেখাচ্ছে যে 11 তারিখও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি জেলায় জেলায়। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু এগিয়ে আসছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে ইতিমধ্যেই সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে। তবে আগামী 6 তারিখ থেকেই গরম থেকে গোটা পশ্চিমবঙ্গবাসী কিন্তু রেহাই মিলতে চলেছে। উপগ্রহ চিত্র কি বলছে, উপগ্রহ চিত্র থেকে আমরা দেখে নেব, তারপর তাপমাত্রার আপডেটে নিয়ে যাব। উপগ্রহ চিত্র থেকে যেটা দেখতে পারছি, যে পরিষ্কারভাবে দেখতে পারছেন যে ত্রিপুরার দিকে এবং বাংলাদেশের কুমিল্লা সাইডে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মেঘ ঘনীভূত হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ ঘনীভূত হচ্ছে, এবং ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব সাইডটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা দেখতে পাচ্ছেন, কোনো রকম এই মুহূর্তে বৃষ্টিপাত নেই। কলকাতার আশেপাশে হালকা মেঘলা আকাশ থাকলেও তাপপ্রবাহের সতর্কবার্তা কিন্তু আগামীকালও রয়েছে। তো আসুন তাপমাত্রা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে গত কয়েকদিনের তুলনায় আগামীকাল কলকাতায় তাপমাত্রা কিছুটা কমবে, 1 থেকে 2 ডিগ্রি কমার সম্ভাবনা। দেখতে পাচ্ছেন 40 ডিগ্রি থাকবে, যেখানে 43 ডিগ্রি সেলসিয়াস ছিল। এদিকে হাওড়া হুগলির দিকে 37 থেকে 38 ডিগ্রি, যেখানে 40-42 ডিগ্রি ছিল। তো বুঝতেই পারছেন কতটা কম। পশ্চিম মেদিনীপুরের দিকে আমরা 45 ডিগ্রি দেখেছিলাম, যেখানে 41 ডিগ্রি। তো বুঝতেই পারছেন 4 ডিগ্রি কম। ঝাড়গ্রামের দিকেও 4-5 ডিগ্রি কমে যাবে তাপমাত্রা আগামীকাল। পুরুলিয়া বাঁকুড়ার দিকেও আমরা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম দেখতে পাচ্ছি। বর্ধমানের দিকেও তাই, নদিয়ার দিকেও তাই, এমনকি মুর্শিদাবাদের দিকেও যেখানে 44-45 ছিল, সেখানে আমরা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। এদিকে বীরভূমের দিকেও একই রকম পরিস্থিতি, মালদা থেকে শুরু করে বালুরঘাট আমরা দেখতে পাচ্ছি এদিকেও তাপমাত্রা কমে যাবে। এমনকি কোচবিহার আলিপুর দুয়ারও কিছুটা আগামীকাল তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এদিকেও তাপমাত্রা কিছুটা কম থাকবে। তেজপুরের থেকে ডিব্রুগড় পর্যন্ত অনেকটাই তাপমাত্রা কম থাকার সম্ভাবনা। অন্যদিকে বাংলাদেশের সিলেট বিভাগে তো কম থাকছেই, শুধুমাত্র তাপপ্রবাহের যে সতর্কবার্তা ময়মনসিংহ সিরাজগঞ্জ সিংড়া এদিকে রাজশাহী এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 37-38 ডিগ্রির মধ্যেই থাকছে। রাজশাহী মেহেরপুরে যেখানে 44 ডিগ্রি ছিল, সেখানে আমরা 39-40 ডিগ্রি লক্ষ্য করতে পারছি। যশোরও আমরা 43 ডিগ্রি দেখতে পেরেছিলাম তাপমাত্রা, যেখানে আমরা আগামীকাল 38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। ত্রিপুরাতে যথেষ্ট তাপমাত্রা কম থাকারই সম্ভাবনা, কেননা ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তো বুঝতেই পারছেন আগামীকাল আরও কিছুটা তাপমাত্রা কমবে। তো আস্তে আস্তে তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে এবং প্রচণ্ড দুর্যোগের মুখে পড়বে পশ্চিমবঙ্গ। তো অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এক নাগাড়ে 5 থেকে 6 দিন পর্যন্ত বৃষ্টিপাত হবে। তো ইতিমধ্যেই গোটা দক্ষিণবঙ্গবাসীদের জন্য এই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই আপডেটটি দেওয়া হয়েছে, যা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিলাম। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুর সাথে শেয়ার করে নেবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।